হোয়াটস আপ এভরিবডি, আমি রাজ চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আজকে 25th December 2021। তো সবাইকে প্রথমেই মেরি মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। আজকে যাবো একটু ঘুরতে, ছড়দি আমি, শ্রীপর্ণা, আকাশ আর প্রীতি মিলে যাবো ঘুরতে। যাবো হলো চন্দননগর স্ট্যান্ডে, হ্যাঁ, কারণ কলকাতায় প্রত্যেকবারই যাই, পার্ক স্ট্রিট সারা রাত্রি থাকি। এবার না, এবার একটু ঠিক করেছি আমরা যাব নিজেদের মতো টাইম কাটাতে, একটু নিজেদের মতো মজা করতে। তো চন্দননগর স্ট্যান্ডে অনেক দিন ধরেই ভাবছি চন্দননগর স্ট্যান্ড যাবো, চন্দননগর স্ট্যান্ড যাবো, ফাইনালি আজকে আমরা যাচ্ছি। তো চলো, বেশি দেরি করবো না, এখন রেডি হয়নি, বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। রেডি হয়ে গেছে, এখন যাবো। আর এ নাটক করেই যাচ্ছে, করে যাচ্ছে তো করেই যাচ্ছে, দু ঘন্টা ধরে। এই যে বলে উঠিও চলে গেল, ও এক ঘন্টা হয়ে গেল বসে আছি এখনো, ওরা এখনো আসেনি। এই লঞ্চটাও মনে হচ্ছে চলে যাবে, আমরা আর যেতে পারবো না। আমরা কি যাবো না, ওই যে ওই পার যাবো, কিন্তু এখনো আসেনি। দু ঘন্টা বসিয়ে একমাত্র শ্রীপর্ণার জন্য এরকম হয়েছে, দু ঘন্টা বসিয়ে এরকম করেছে আমাদের সাথে। এখন আবার এসে আও করবে, এই যে এই যে সব লেটুস, সব কটা লেটুস, এই যে মেন, কখন এসে আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম, এই যে এই যে তাকা এদিকে তাকা, এখন তো সারাদিন পড়ে আছে। ফাইনালি আমরা লঞ্চে উঠবো বলে যাচ্ছি, এই যে ফাইনালি এখন যাবো, সামনে দাঁড়িয়ে আছে, লঞ্চে উঠি তারপর পড়ে যাবে নাকি, ঢাল আছে কি, দেখো ফাইনালি ফাইনালি যাচ্ছি। ওই যে ওই পারে যাবো আমরা, ওই যে এই যে আমাদের ভাই বোন দাঁড়িয়ে আছে এখানে, আমাদের সামনে ভাই বোন দাঁড়িয়ে, প্রীতি দাঁড়িয়ে, ছবি দাঁড়িয়ে। এই যে ভাই বোনকে কেমন লাগছে কমেন্টে জানাও। এখনো এখানে ছবি তোলা শেষ হচ্ছে না, ওকে দেখো যেদিক দিয়ে পাচ্ছে শুধু ছবি তুলে আছে, পিছনের ইয়েটা দেখো, দেখতে পারো দারুণ লাগছে। আর এই যে এইদিকে এরা ভাই বোন গল্প করছে, এইদিকে এইদিকে এই সাইডটা ভালো, এখনই এসছি। আমার তো খুব জ্বর খিদে পেয়ে গেছে, এরা জানি না এখন কখন খাবে না খাবে। আর এখন সামনের দিকে যাবো, আর একটু ঘুরবো, তারপরে আগে যাবো খেতে। শ্রীপর্ণার জন্য আজকে পুরোপুরি দেরি হয়েছে, পুরোপুরি দেরি হয়েছে, কিচ্ছু করার। আমরা এখন পাপড়ি চাটের চ্যালেঞ্জ হবে এখানে, এখানে যারা হারবে এখানে এখন পাপড়ি চাট রান্না, মানে বানানো হচ্ছে, রান্না না। এখানে আমরা কি ভিডিও করবো এরকম করে চালিয়ে, যেখানে যা সেখানে দাদা কেন কাপড় মানে, সরি দাদা, ওকে আবার তাই বলে দাদা বলিস না, কি করছিস তোরা ওপেন রোডে এগুলো, হ্যাঁ
এগুলো কি রকম ভাই? টোটো টোটো এই সব করতে কি টোটোটা পর্যন্ত আনতে দেয়? আরেকবার কর, আরেকবার কর। ওই দেখো লুকিয়ে লুকিয়ে মুখ ঠেসে কি করছিস এগুলো? ছি 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 ছি। আমাদের এখন হয়ে গেছে সবারটা সব মধ্যে দিন থ্রি টু ওয়ান স্টার্ট। হাত উঠবে না, মুখ টেসে খেলে খাওয়া। আমার হয়ে গেছে, পন্নারটা খাচ্ছে, জঙ্গল জঙ্গল গন্ধ। এই যে হচ্ছে ট্রেনের পাড়ে, কি মুদবি এখানে? ও না, এখানে হাফ প্লেট শেষ হয়নি। ঠোঁটে কি এটা? ঠোঁটে এখানে ল্যাকপ্যাক ল্যাকপ্যাক করছে। ও বাবা, না গো মা, একটু বসে খাবো। হ্যাঁ মুখে ঢুকিয়ে দে প্রত্যেকবার খেতে পারে। এখন এরা দুজন খাচ্ছে। ওই সেকেন্ড হয়েছে আর ফার্স্ট হয়েছে হচ্ছে ওই যে আকাশ। আকাশে ফার্স্ট করিনি আমি, আকাশ ফার্স্টই হয়েছে। টান চলে এসেছে দাদার, দাদার দাদার প্রতি টান তো আসবে। ফালতু কথা, এটা আমার কিছু চামচ তুমি এমনি হেরে গেছো, তার মধ্যে খেয়ে যাও। প্রথম স্থান অধিকার করে আমি বিপুল ভোটে জয়ী হয়েছি। যে হট করে দুজন মহা তারমার সাথে দেখা হয়ে গেছে, যে ওখানে ঘুরতে এসছে। তো একা একা এসছিস কেন? এটা হলো চন্দননগর চার্চ। এটা খতরনাক লাগছে। আমরা ওই রাস্তাটা দাঁড়িয়ে ছবি তুলবো না? ওই দেখো, ওই দেখো, দেখো টুপি পরবে, টুপি পরবে, টুপি। এ টুপি মানে টুপি, টুপি লাল লাল টুপি পরবো, লাল লাল টুপি পরবো।
আমি এটা চড়বো, এটা এটা অনেক ছোটবেলায় চড়েছিলাম, সেই লাফাতাম। একা শুটবি এটাতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে এটা দারুন দারুন ভাঙচুরে যাবে তো, আমাদের তো উঠতে দেবে না। চ কাকার সাথে কথা বলি, দেবে উঠতে? হ্যাঁ সব দেবে, দেবে না মানে চ। লাল লাল টুপি, দিদি দেখি দেখি দেখি, পড়ো আরেকবার, পড়ো আরেকবার, পড়ো না তাই, একবার টায়ার টেনে ঢোকাতে হবে, টেনে। মাথাটা কেমন চোঙা হয়ে গেছে। এটা কি করছিস আবার মাটিতে? দেখো দেখো এই আমার স্ট্যান্ডটা খুলো, ঠাকুমার ঝিলি খুললে ও না তাই কি স্ট্যান্ডটা খুলে আমি করবো দেখি আবার এখন এসছি মেলায়, একটু মেলায় ঘুরতে, বই মেলা আই থিঙ্ক। তো এটাই মেলা, এরকম ভাবেই বসেছে। সন্ধ্যে হলে হয়তো একটু ভিটির হবে। কি করছে? ও আচ্ছা আচ্ছা, তো এটাই মেলা। এবার বাইরে যাবো, আবার বাইরে গিয়ে এবার খিদে পেয়েছে আমার, সত্যি খুব খিদে পেয়েছে। তোর পেয়েছে খিদে? হ্যাঁ, তো আমরা এখন খেতে যাবো। আমার প্রচুর জোরে খিদে হয়েছে, এখন খেতে যাবো। এটা হলো সামনের দোকানে এসেছি আমরা খেতে, এই সামনের দোকানটাতে বসে আছি হলো এরকম একটা টেবিলে, কিন্তু সামনে কি মাটিতে রেখে তো, মাটিতে রে, এটাই তো বুঝতে পারছি। আমাদের এখন দুপুরের লাঞ্চ হচ্ছে। এটা হলো লাঞ্চ, দুটো চিলি চিকেন আর ফ্রাইড রাইস দিয়ে 60 টাকা। সেটা হলো আমরা এখানে ছবি ফটো শুট করছি, আর ওইদিকে কিছু তো একটা হচ্ছে, কি হচ্ছে? এই যে আমাদের ফটোগ্রাফার কাজ করছে, ফটো ফটো শুট করে যাচ্ছে। ছোটো ছোটো বাচ্চারা সান্টা সেজে বাচ্চাদেরকে লজেন্স দিচ্ছে, কি সুন্দর দেখো, গুড জব। আকাশ তুইও কিন্তু সাজতে পারতি এরকম, এই যে বাচ্চাগুলোর মধ্যে। আমরা এখন বাড়ির দিকে যাবো, আর এখন সবাই আসছে, ছোটদি ওখানে এখনো ছবি তুলেই যাবে, তুলেই যাবে। চলো বোটে বসবো, তারপরে কথা। এখন বাড়ি যাওয়ার পালা। তো এই যে, এই যে এটা জলশ্রী রেস্টুরেন্ট, তোমরা খেতে আসতে পারো। ওখান থেকে আমরা যে 60 টাকা করে ইয়ে খেয়েছিলাম, ভালোই খেতে, কিন্তু অনেক গোলাপ জল টোলাপ জল দেয় বলে একটু মুখটা ইয়ে হয়ে যায়, বেশি খাওয়া যায় না। তো এখন বাড়ি যাবো, একবারে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আমার আর ভালো লাগছে না, খুব ঘুম পাচ্ছে, খুব খুব খুব। তো চলো বাড়িতে গিয়ে, একদিন পর রিস্কায় উঠেছি, তো বাড়ি যাই। আর খুব ঠান্ডা লাগছে, কারণ এটা খুব পাতলা, তো বাড়িতে গিয়ে দেখা। ফাইনালি গাইস বাড়ি চলে এসেছি, খুব টায়ার্ড হয়ে গেছি। বেরিয়েছিলাম সকাল 8টায়, এখন বাজে রাত 8টা। তো অনেকক্ষণই ছিলাম আর খুবই মজা হয়েছে, আর সেরকম তোমরা দেখতেই পেয়েছো 60 টাকায় কোয়ালিটিটা কীরকম পাওয়া যায়।
মোটামুটি ভালোই ছিল, বাট ওরকম স্ট্রিট ফুডই তোমাদেরকে ওখানে খেতে হবে। আর যাওয়ার জন্য বেশ জগদ্দল যাও, জগদ্দল থেকে টোটো করে ফেরিঘাট যাও, ফেরিঘাট থেকে একদম পাশেই, ফেরিঘাট ক্রস করলে ওখানে। তো এটাই ছিল আজকের ব্লগটা, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর কমেন্ট করো, কমেন্টে জানাও কীরকম লাগলো, কোন সিনটা ভালো লাগলো, কী কী ভালো লাগলো না লাগলো। আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে বেল আইকনটা টিপতে ভুলো না যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না হয়। তো আর একটু শেয়ার করে দাও, সবাইকে বলো একটুখানি সাবস্ক্রাইব করে দিতে। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।